কিরে ওই হালার পোলা ওই এইদিকে এনে দাঁড়া কেছে এটা আমার পাবলিক টয়লেট তুই যে আমার পাবলিক টয়লেটে ঢুকছস তুই আমার পারমিশন নিছস থাপটা কিন্তু দাঁত মত উড়াইলাম একেবারে চিনস তুই কেরা আমি এই পাবলিক টয়লেটের মালিক দূর মিয়া মুতার চাপ ধরছে মুই তে আই পুরম পারমিশনের কি আছে পারমিশনে কি আছে মানে তুই কি মুতবি না পায়খানা করবি হেরা আমার কোয়া যা লাগবো না কারণ মুতার একদম আর পায়খানা আর একদম বুঝস নাই মুতুমু মুতুমু মুতার লেগে কয় টাকা নেবেন তাড়াতাড়ি কন চাপ ধরছে মুতার লেগে পাঁচ টাকা আর যদি মুতবার গিয়ে আবার পায়খানা করে দেস ওইটার লেগে দশ টাকা দেওয়ার লাগবো দূর মিয়া একটু আগে পানি খাইলাম দুই টাকা দিয়া পানি বাইর করুন পাঁচ টাকা দিয়া মুতুমুই না আরে যা যা তোর মতো কাস্টমার লাগবো না পাবলিক টয়লেট আছে ফ্রিতে মুতবার তাই কন কি করবেন পারমিশন নেয় না পোলারা কত বড় সাহস ভাইয়া এটা কি টয়লেট এটা টয়লেট না ভাইয়া পাবলিক টয়লেট কি করবেন ভাইয়া পোর্সাপ করতাম আর কি মুতলে পাঁচ টাকা কই রে আর পায়খানা দশ টাকা কই রে ওকে ভাইয়া পাঁচ টাকা দিব আমি তাহলে যাই যান কি দুর্গন্ধ ভাইয়া বাথরুমে তো দুর্গন্ধ কেন সাবানও নাই একটা টিস্যুও নাই এই মিয়া এটা কি আপনার বাসার বাথরুম পাইছেন এটা পাবলিক টয়লেট এনে সাবানও থাকবো না টিস্যুও থাকবো না দুর্গন্ধ থাকবো আপনি করলে করেন নাহলে বেরো যান গা আপনি আমাকে অপমান করেন আপনি জানেন আমি কে আমার নিজস্ব বাড়ি আছে নিজস্ব গাড়ি আছে নিজস্ব অফিস আছে এবং কি নিজস্ব রিসোর্টও আছে নিজস্ব টয়লেট তো আর নাই পাবলিক টয়লেটে আপনার এই বড় লোকই পারা চলবো না বুঝেন নাই মুতলে পাঁচ টাকা আর পায়খানা করলে দশ টাকা এটা দিয়ে নি লাগবো বাগেন এই টে দেন ভাইয়া ওকে ভাইয়া রাগ করেন না আমি যাচ্ছি আমি টিস্যু আর সাবান নিয়ে চলে আসবো আমি তো এই পরিবেশে যেতে পারবো না আমার একটা মান সম্মান আছে আরে যান তাহলে যান যান তাহলে যান ভাই খুব জোর আগায় ধরছে পায়খানা কত কইরা মুততে গেলে পাঁচ টাকা পায়খানা করলে দশ টাকা মুতলে পায়খানা করা যাবো না পায়খানা করলে মুতা যাবো না কোনটা এইটা কেমন কথা একবার গেলে তো মুতাও লাগবো মুতা কেমন আটকে রাখুম সেটা তবে আমার দেওয়ার বিষয় না যদি দুইটা এক লগে হয়ে যায়গা দুইটা রিটায় দিবেন সিম্পল ইস আপনি তো ভাই ঝামেলায় ফেলে দিলেন আচ্ছা ভাই আমি যদি পায়খানা পোর্সাপ দুইটাই করি তাইলে কি ডিসকাউন্ট দিবেন চোখের সামনে থেকে সর তোকের সামনে সর যা সর হালার পালা সর ভাই অনলি পায়খানা ডিসকাউন্ট তুই যাবি নাকি তোরা গারাম এখন অনলি পোর্স আপ ডিসকাউন্ট আজকে তোর একদিন কি আমার একদিন তোর জুতো বেটা না করলে কাম হইব না হাওয়া পান খাইতে ওই যে জীবন শেষ ভাই হিসু করা যাবে হিসু মিয়া পাবলিক টয়লেটে আইছেন হিসু করা যাইবো না অবশ্যই যাইবো কিন্তু এত কাছে কথা বলেন কে মুখ দিয়ে গন্ধ হয় মিয়া যাই হোক হিসু পাঁচ টাকা কইরা পাঁচ টাকা আরে ভাই আমি তো স্টুডেন্ট হাফ পাস নাই এটা তো ভাই পাবলিক টয়লেট পাবলিক বাস না যে আপনার হাফ পাস দিব এনে সবাই কাস্টমার বুঝেন নাই না ভাইয়া আমি হাফ পাসে চলি যতদিন স্টুডেন্ট আছি হাফ পাসেই করমু করলাম না আপনার এনে পড়ছাম আমি আমার কলেজ যাই করমু তাহলে জানবো এজেন কে সরেন যত সব ফাউল লোকজন স্টুডেন্টের মর্যাদা দিতে জানে না থাকেন পাবলিক টয়লেটে স্টুডেন্ট মারে বেড়াইছে যত সব ফাউল পোলা পাইন কিরে হালার পোয়ালে করে কি তোর আজকে তোর একদিন কে আমার একদিন এই দরজা খুল কি হয়েছে ভাই এই দিকে তোর কি হয়েছে বুঝাইতাছি এনে কি লেহা দেওয়াস না পড়ালে করস নাই ভাই এটা তো মহিলা টয়লেট তাহলে তুই কি মহিলা তুই মহিলাকে টয়লেটে ঢুকছস লুচ্চা করে লুচ্চা তুই ইচ্ছা করে কাম করছস তোর আমার পাবলিক টয়লেটে কোনো জায়গা নাই তুই যা বাইর লুচ্চনি করস না বাইর মহিলা টয়লেটে ঢুকে লম্পট দুশ্চরিত্র সালা দিন দেয় খারাপ করে রইল আর চশমাটা আমার লোকে মজা লইল এত বেলা নাকি সহ্য করা যায় জীবনে সালার রে মেজাজটা গরম করে রইল এই দোস্ত কি সুন্দর লাগে রে এই শাড়িটা দেখ না আমাদের সামনে লুঙ্গি পরে কি মজা কে ভাই আপনারা আমি তোর ভালোবাসার মানুষ ভাইয়া বলিস কেন আপু বলবি আপু আচ্ছা আপুরা আমার কাছে কি লিগাইছেন আমার কাছে কি দরকার আমরা প্রসাব করতে আসছি এই পাবলিক টয়লেট কি তোর হ্যাঁ পাবলিক টয়লেট আমার
প্রসাব করলে পাঁচ টাকা পায়খানা করলে দশ টাকা যান প্রসাব করে আসেন যান চল প্রসাব করে আসি এই বাথরুমে সিটকেনি কই সিটকেনি না থাকলে আমাদের ইজ্জত হানি হবে না দুষ্টু বাথরুমে সিটকেনি রাখিস না আবার পাঁচ টাকা করে রাখিস বাথরুমে কি দুর্গন্ধ চল তোকে নিয়ে আজকে বাথরুম করব চল দুষ্টু চল খেলা হবে আরে বুঝলাম না কেন এমন করতেছেন গিলিগা আরে ইশরে